তোমাদের নবমীর অনেক অনেক শুভেচ্ছা, কারণ আজকে হচ্ছে নবমী পুজো আর এখন বাজে হচ্ছে বেলা 12টা। এই 12টা থেকে আমি তোমাদের সাথে আমার দিনটা শুরু করছি আর অলরেডি শুনতে পাচ্ছ মন্ত্র পড়ছে, ঢাক বাজছে, উলুধ্বনি হচ্ছে, কারণ পুজো হচ্ছে মামা বাড়ির পাশেই, মানে পুজো হচ্ছে মহিলা সমিতির যে পুজো তাতে তোমরা রেগুলারই দেখছো। আর এটা হচ্ছে আমি নবমী ড্রেস পরেছি, মানে ছোট মামা যেটা দিয়েছিল সেটাই পরেছি, খুব একটা বেশি সাজুগুজু করিনি। আমি শ্যাম্পু করেছি সকালবেলা, এই হচ্ছে আমার হেয়ার স্টাইল ছেড়ে দিয়ে দুটো ক্লিপ লাগিয়ে নিয়েছি আর এই ড্রেসটা পরেছি, ব্যাস হয়ে গেছে। আমি পুরো লুকটা দেখিয়ে দেবো ওখানে। আর এখন ছোট মামির রুম থেকেই ভিডিওটা শুরু করছি, কারণ মন্দিরে যাব, তোমাদেরও নিয়ে যাব, বাট কি বলতো বাইরে গেলে আরো বেশি আওয়াজ, তাতেও তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ, পুজোর সময় তো এটুকু শুনতেই হয় আর ভালোও লাগে। বললাম তো তোমাদের নবমীর অনেক অনেক শুভেচ্ছা, আর তোমাদের ওয়েলকামই করিনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, জয় পিঙ্কি। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, পুজো কেমন এনজয় করছো সেটা তো জানিও, কোথায় কোথায় ঠাকুর দেখলে সেটাও জানিও, আর ভীষণ ভীষণ মজা করো। আর ভিডিও একটু লেটে লেটেই যাচ্ছে, কারণ বুঝতেই পারছো পুজোর সময় সবাই ভীষণ ব্যস্ত থাকি আমরা, ঠাকুর দেখা পুজো করা ভীষণ ব্যস্ত, তাছাড়া তোমরাও তো ব্যস্ত, তোমাদেরও হয়তোবা দেখারও সময় হচ্ছে না, কারণ সবাই পুজোতে এনজয় করতে ব্যস্ত, তাই একটু, আর সেরকম আমরাও এনজয় করতে ব্যস্ত, তাই একটু পরে পরেই ভিডিওগুলো যাচ্ছে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে জানাতে ভুলো না যে আমার ভিডিও কেমন লাগে, আর আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে সেটাও জানিও। আর কানের ভেবেছি অন্য একটা পরবো, তো আমার কানটা না, কানের না পড়তে পড়তে, আমার কানটা না পড়ার জন্য না, আমার কানটা একটা ছোটবেলায় একটা রগের উপর দিয়ে ফুটানো হয়েছিল, প্রচন্ড ব্যথা হয়, জন্য আমি পড়ি না। তো কি বলছিলাম আমি ভুলেই আছি। আর নবমী পুজো আমি আজকে আর মানে পুজো করছি না, কারণ আমি অলরেডি খেয়ে এসেছি। তো চলো যাই, দেখো কি রোদ, বাপরে কি রোদ, প্রচন্ড রোদ, যাই চলো। আমার চুল কত শুকিয়ে রোদ রোদ, আজকে বলি দেয় না চাল কুমড়া বলে, পিঙ্কি পিঙ্কি, হ্যাঁ পিঙ্কি পিঙ্কি পিঙ্কি, আমার লুকটা তো দেখিয়ে দাও না মাইনা। নবমী লুক দেখতে পারো, মামা যে ড্রেসটা দিয়েছিল সেই ড্রেসটাই পরেছি, আর প্রচন্ড রোদ, আমার এই কি ছায়া জায়গা আছে, চোখ মুখ জ্বলে যাচ্ছে, আমি তাকাতেও পাচ্ছি না, আমাকে দেখে ঠিকঠাক করে দেখো দাদা, আমি এই সাইডে যে লাইটে ফোর ঘুরবো ঘুরবো, দিদির মেয়ে ছোট কি রোদ রোদ হারিয়ে আছে, চলো 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 ঘরে চলো, আজকে ছোট মামিকে যা লাগছে না, নায়িকা আমাদের সত্যি নায়িকা, আমি সামনে গিয়ে একটু দেখাই, একটু তাকাও মামি, উড়ে বাবা একটু তাকাও, সত্যি হেভি লাগছে আজকে আমার মামিকে, এতদিন পুজো হয়েছে আজকে মনে হয় একটু সুন্দর করে শাড়িটা একটু পরেছে, ভালো লাগছে, গুডনি একটু গয়না পরতে পারলাম।
করেইনি এই শাখাটা দাও কবে আমরা পরশুদিন হলো আমি তুমি পড়ছো না কেন তুমি স্নান করতে যাও আমার যজ্ঞ শুরু হয়ে যাবে আজকে যজ্ঞ হবে বলি হবে ততটুকু সময় আমি আমার ফোনটা চার্জে দেই না হলে তোমাদের আমি দেখাতে পারবো ও ওই ব্রাহ্মণটা বলেছি কে যে তোমার ফটো দেখাচ্ছে কিন্তু ওই ওই চ্যানেলটা এই করো যাই আমি আগে ফোনটা চার্জে দিই ফোন যদি আমি চার্জে না দিই তাহলে তোমাদের ওই যোগ্য তারপরে যে এরপরে যে পূজোর ফাংশন গুলো হবে সেগুলো তোমাদের দেখাতে পারবো না মানে সরি পূজোর রিচুয়ালস গুলো হবে সেগুলো আমি দেখাতে পারবো না দৌড়াতে দৌড়াতে কষ্ট হয়ে গেছে আর চারিদিকে মিউজিক চলছে অনুষ্ঠান শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে সুন্দর সুন্দর প্রোগ্রাম আছে তো খেয়ে দে তারপরে যাবো তো চলো আগে দেখিয়ে দেই যে কি হচ্ছে চলো দাদা এই তো ম্যারিনেট করে রেখেছে দাদা দেখো ইয়ামি ইয়ামি ডিপ ফ্রাই হবে তো দাদা এগুলো লাগবে আমি দুটো টেস্ট করলাম সেই হয়েছে আরো যখন টচ করবে তখন তো আরো ঝাল ঝাল ব্যাপক লাগবে এখন যাচ্ছি ছোট সবাইকে ডাকতে কারণ টচ করার পরে এত ঝাল হয়ে যাবে না মানে একটু ঝাল ঝাল স্পাইসি ভালো লাগে হয়ে গেলে ওরা খেতে পারবে না এবার এগুলো তো ঘরে একটাও নেই মনে হয় সব পুজো ভরতে হবে স্পেশাল
দিদি খায়, ভাগ্নেও খায়। খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে যেটা বানালো খেয়ে দে। এখন 7:30 বেজে গেছে, গিনি তিন্নি গান করবে আর ওখানটায় একটু অনুষ্ঠান হবে, তো চলো অনুষ্ঠানটা এনজয় করা যাক। আর আমি আবার ওই একই ড্রেস পরে নিয়েছি, দেখতে পারো। আমরা দুই বোনে এখন যাচ্ছি মন্দিরে। ছোট মামির রুমে এসে শুয়ে পড়লাম, আমার শরীরটা ভালো লাগছে না, কেমন একটা লাগছে তাই শুয়েই পড়ি। এখন বাজে রাত 11:30, আমরা মামা বাড়ি থেকে বাড়ি যাচ্ছি। চালাচ্ছে দেখো কতগুলো এক বাইকে, আমাদের প্রায় এখন প্রত্যেক দিন এরকমই হচ্ছে, রাতের বেলা আমরা এরকম চারজনই যাচ্ছি। আর তো পুরো চিড়ে চাপটে হয়ে যাচ্ছে নাকি? না না, বাড়িতে চলে এলাম 11:40 বাজে। দিদিকে দিদির বাড়িতে নামিয়ে দিলাম, দিদি অর্থকে, আর আমরাও চলে এলাম। আর ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন এনজয় করলাম নবমী তো দেখলে, আর তোমাদের পুজো কেমন কাটছে, মানে কেটেছে, আমার একটু পরে পরেই ভিডিওগুলো যাচ্ছে, তো অবশ্যই কমেন্টে জানিয়ে। তো আজকের মতো টাটা, দেখা হবে নতুন আরও একটা ভিডিওর সাথে, মানে বিজয়া ভিডিওর সাথে।